ওয়েলকাম টু বিডঙ্ক ডট কম। আমি তোমাদের ম্যাথামেটিক্স স্টুডেন্ট মৈনাক ব্যানার্জি। এখন আমরা এই পরিবর্ত পদ্ধতিতে সমাধানটা করব। দেখো, প্রথমে কি করব, প্রথমে লিখে নেব সমীকরণ দুটো যেগুলো দেওয়া আছে। তাহলে এক্স বাই টু ইকুয়ালস টু ওয়াই বাই থ্রি, আর এখানে 2x/3 মাইনাস 3y/5 ইকুয়ালস 14/15। তাহলে প্রথমে দেখো, যেহেতু এটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে, তাহলে এগুলোকে আমরা প্রথমে একটুখানি সাধারণ আকারে নিয়ে আসি। তাহলে কিভাবে করব, তাহলে বা 3x ইকুয়ালস টু 2y, আর এখানে বা নিচে 15 লসাগু, তাহলে 10x মাইনাস 5 3 15, 3 3 9y ইকুয়ালস টু 14/15। তাহলে কি দাঁড়ালো, তাহলে নিচে 15 15 আমরা কেটে দেবো, তাহলে দিয়ে পরের লাইনে হবে 10x-3y ইকুয়ালস টু 14। এইবারে এই দুটো সমীকরণকে আমরা 1 আর 2 নম্বর দেব। এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। এবারে 1 নং সমীকরণ থেকে পাই না কি পাবো, x সমান সমান 2y/3, এটাকে এবারে 3 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবারে লিখবো 3 নং সমীকরণের x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই না কি পাবো, 10x-9y ইকুয়ালস টু 14, বা 10 × 2y/3-9y ইকুয়ালস টু 14, বা তাহলে গুণ করে দেবো 20y-27y/3 ইকুয়ালস টু 14, বা তাহলে এখানে কি হবে, এখানে -7y হবে ইকুয়ালস টু 3 × 14 = 42, বা y সমান সমান -6। তাহলে এটা y এর মান বেরিয়ে গেল। তাহলে এবারে কি করবো, y এর মানটা 3 নম্বরে বসিয়ে দেবো। তাহলে y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই আর কি পাবো, x ইকুয়ালস টু 2y/3। তাহলে x ইকুয়ালস টু 2y/3, বা x ইকুয়ালস টু 2 × -6/3, বা x সমান সমান 2 × -2, বা x সমান সমান -4। এটাই বেরিয়ে গেল আমাদের অ্যান্সার। অতএব নির্ণেয় সমাধান x সমান সমান -4 এবং y সমান সমান -6। তাহলে এটাই হলো আমাদের উত্তর। বিডঙ্ক ডট কম এর সঙ্গে থাকবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরকম আরো অনেক অঙ্ক সলিউশন পেতে ভিজিট করতে থাকো আমাদের ওয়েবসাইট বিডঙ্ক ডট কম।